চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বাংলায় সাহিত্যমালা বই থেকে ছেলেবেলার দিনগুলির প্রশ্ন যে লেখাচ্ছিলাম তারপরে ছয় থেকে প্রশ্ন লেখাব। লেখিকাদের রান্নাঘরে যাওয়া বন্ধ হয়েছিল কেন? লেখিকা পুণ্যলতা চক্রবর্তী তার ছেলেবেলায় দিনগুলি রচনায় তাদের ভাই বোনেদের মধ্যে যে সমস্ত খেলাধুলার কথা উল্লেখ করেছেন তার অন্যতম ছিল পটগুলটি স্কোয়ার। লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে গোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে তা দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধ করত। সেই নরম মাটির গোলাগুলি রান্নাঘরের মরা উনুনের আঁচে গুঁজে দিয়ে পুড়িয়ে শক্ত করে দিতেন। এই গোলাগুলির আঘাতে তারা পটগুলটি স্কোয়ার খেলার সময় এমন প্রবলভাবে আহত হতে শুরু করলেন যে তাদের রান্নাঘরে যাওয়া বন্ধ হয়ে যায়। তারা আবার নরম কাদামাটি দিয়ে খেলা শুরু করে। ছাদ, দিদির সঙ্গে পুতুলের খেলা লেখিকা কেমন লাগতো? কে কীভাবে পুতুলের ঘর সাজিয়ে দিয়েছিল? লেখিকা পুণ্যলতা চক্রবর্তী দিদির সঙ্গে পুতুল খেলতে চমৎকার লাগতো। লেখিকা পুণ্যলতা চক্রবর্তীর মা তার দোতলা পুতুল ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট, বিছানা, চেয়ার, টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির হাঁড়িখুঁড়ি, হাতা, বেড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। আট, লেখিকার লেখা গল্পটা কিভাবে মাটি হয়ে গেল? লেখিকা পুণ্যলতা চক্রবর্তী একদিন দুপুরে বসে গল্প লিখছিলেন। তখন তার বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাছে এক ভদ্রলোক দেখা করতে এলে তিনি তাকে বসিয়ে বাবাকে ডাকতে যান। পরে ভদ্রলোক এবং লেখিকার বাবা বাইরে চলে গেলে তিনি তার গল্প লেখার খাতাটা নিতে গিয়ে দেখেন যে বাকি অর্ধেক গল্পটা ভদ্রলোক লিখে শেষ করে দিয়ে গেছেন। গল্পটা অন্য একজন লিখে শেষ করে দেওয়ায় এবং নিজে গল্পটার শেষটা লেখার সুযোগ না পাওয়ায় লেখিকার মনে হয়েছিল গল্পটা মাটি হয়ে গেল। এই অবধি প্রশ্নোত্তর লেখানো হলো।